আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে ইংরেজি বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ তো আজকে আপনাদের মাঝে একটু একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম আমার বাগানে দেখেন যে আসলে সমস্ত ফলগুলো এভাবে পাখিতে খেয়ে যায় তো এবার আমি চিন্তাভাবনা করেছি নতুন একটা টেকনিক অবলম্বন করার জন্য সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি শুধু এটা না আমি দেখাচ্ছি আরও কিছু খেয়েছে এই যে দেখেন এখানে একটা ডুম রয়েছে এটাও খেয়ে ফেলেছে এটা হচ্ছে আমার সৌদি এলো ভ্যারাইটির ডুমুর এটাতেও দেখেন যে এখানে ঠুকর দিয়ে দিয়েছে এর পাশেও একই অবস্থা কাঁচা থাকতেই ঠুকিয়ে নষ্ট করে দিচ্ছে আসলে আমি সবসময় উন্মুক্তই রাখি পাখিদের জন্য ওরাই সব সময় খায় তো আসলে এখন আনার সহজে তো নষ্ট করে ফেলতেছে এবার ভাবতেছি একটু ব্যাগিং করবো আর অন্য একটা টেকনিক অবলম্বন করব এখানে একটা ডুমুর রয়েছে দেখেন এটারও একই অবস্থা এটা ওর দেখেই ফেলেছে এটা আসলে এভাবে যদি সবগুলো ফল যদি পাখি দিয়ে খেয়ে যায় আসলে খুব খারাপ লাগে এত কষ্ট করে বাগান করার পরে এখানে দেখেন আরেকটা ভ্যারাইটি এটাও এটাও অবস্থা খেয়ে ফেলেছে তো যাই হোক বন্ধুরা আসলে আমি এর জন্য একটা টেকনিক অবলম্বন করব। তো আসলে আমি যে কাজটা করব সেটা আপনাদের একটু বলছি আসলে যদি ফলগুলো এভাবে খেয়ে যায় খুবই খারাপ লাগে তো তার জন্য আমি যেটা চিন্তা করছি যে আসলে এই সারা গাছে পলিথিন ফিতার মতো করে কেটে তো সেটা আসলে টুকটো টুকটো করে গাছে ঝুলিয়ে দিব অথবা সে বেঁধে দিব তো পাখি যখন এখানে খেতে আসবে পলিথিনে যখন পাট টাট লাগবে তখন খস করে একটা শব্দ হবে তো শব্দ লাগার ফলে এটা আপনার হচ্ছে আর খেতে পারবে না এটা আমি গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে তো সেখানে ফসলের খেতে দেখছি যে এইভাবে পলিথিন দেওয়া পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কেন করেছে পরে বললো যে এটা পাখি এবং হচ্ছে পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য এই জিনিসটা করছে এটা দিলে নাকি পাখি আসে না এবং কি যন্ত্রণা থেকে অনেক মুক্তি পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আমি আপডেট দিব ইনশাল্লাহ পরবর্তীতে এটা করার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আহ নতুন বছরের শুভেচ্ছা রইল সকলকে